ফুরে আসছে ধাপার মেয়াদ। বিশেষজ্ঞদের মত, বড়জোর বছর খানেক আবর্জনা ফেলা যাবে এখানে। কিন্তু ধাপা সম্প্রসারণের ক্ষেত্রে দেখা দিয়েছে বেশ কিছু জটিলতা। সম্প্রসারণের জন্য পুরনো ধাপার কাছেই 52.5 হেক্টর জমি চিহ্নিত করা হয়, কিন্তু দেখা যায় ওই জমি জলাভূমি হিসেবে চিহ্নিত হওয়ার ফলে এই জমিকে ডাম্পিং গ্রাউন্ড করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। বাদ সাধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ড করার জন্য আটকে যায় এডিবি এবং জেএনএনইউআরএম প্রকল্পের বরাদ্দ টাকাও। শেষ পর্যন্ত গত জুনে পুরসভাকে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বলা হয় মোট 52.5 হেক্টর জমির 1/3 আবর্জনা ফেলা যাবে, বাকি অংশে করতে হবে সবুজায়ন। 1999 সালে যখন এটাকে রামসার কনভেনশনে ফেলা হলো, তখনই এটা ভাবা উচিত ছিল যে কলকাতা পৌরসভার একটা নিজস্ব সম্পত্তি, জঞ্জাল ফেলার জায়গা হিসেবে এটাকে আইডেন্টিফাই করা রয়েছে ধাপা হিসেবে। তাহলে যদি এটাকে আমরা রামসার কনভেনশনে যদি জঞ্জাল ফেলার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, অর্থাৎ রামসার কনভেনশনে ওয়েটল্যান্ড বলে আইডেন্টিফাই করি, তাহলে অল্টারনেটিভ ল্যান্ড দিতে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটাও কিন্তু তখনকার কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের ভাবা উচিত ছিল। পুরসভার এই জমিতে দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন বেশ কিছু কৃষক। নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য তাদের সোলাসিয়াম দিচ্ছে পুরসভা। এর আগে 2008-2009 সালে ধাপাতেই 105 বিঘা জমির জন্য বিঘাপ্রতি 7 লক্ষ টাকা করে সোলাসিয়াম দেওয়া হয়। এবারও সেই বিষয়টি মাথায় রেখেই সোলাসিয়ামের কথা ভাবা হচ্ছে। ধাপা সম্প্রসারণের পুরো প্রকল্পে খরচ হচ্ছে 40 কোটি টাকা। আমরা কে কি নিয়ে আসছে একটা যেমন সাথে সাথে দেখতে পাবো, এবং এক মাস ধরে এটাকে আমরা রেকর্ডটাকে বিশ্লেষণ করতে পারবো। সুতরাং আমরা চাই কলকাতার প্রপার গাছবেশটা এখানে ঢুকুক, এটা অনেকটা কাজে দেবে আমাদের। সম্প্রসারণের পাশাপাশি পুরনো ধাপার জন্যও নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ। ধাপার ঢোকা এবং বেরোনোর পথে লাগানো হলো সিসিটিভি। সোমবার সিসিটিভিগুলির উদ্বোধন করা হয়। পুরসভার নিজস্ব এবং চুক্তিভিত্তিক গাড়িতে আবর্জনা ফেলার কাজে দ্রুততা এবং স্বচ্ছতা বজায় রাখতেই এই নতুন উদ্যোগ। নতুন ব্যবস্থায় পুরভবন থেকে ধাপার মাঠে নজরদারি করতে পারবেন সংশ্লিষ্ট মেয়র পরিষদ। এর ফলে ধাপা থেকে মাটি চুরির যে অভিযোগ উঠেছে তার উপরেও নজরদারি করা যাবে পুরসভার আশা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।